ছাদ বাগানে আপেল চাষ করবেন? বুঝতে পাচ্ছেন না কোন জাতের আপেল লাগাবেন? আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাধারণত আপেল গাছ হয়ে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 থেকে 8500 ফুট উচ্চতায়, যেখানে 1000 থেকে 1500 ঘন্টা প্রচণ্ড ঠান্ডা থাকে। কিন্তু এই ধারণা বদলে যায় যখন হরিমন শর্মা নামক ভারতের হিমাচল প্রদেশের একজন কৃষক হরিমন 99 নামক একটি আপেলের জাত উদ্ভাবন করেন। যে জাতের আপেলটি অল্প কিছুদিন শীত পেলেই, অর্থাৎ লো চিলিং আওয়ারে ফলন দিতে সক্ষম। আপনি শুনলে অবাক হবেন, হরিমন শর্মা কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন, পড়াশোনা ছেড়ে দিয়ে ইনি পাথর ভাঙার কাজ করতেন, আর আজ প্রায় সারা পৃথিবীর মানুষ এনাকে চেনেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন তিনটি আপেলের জাত নিয়ে আলোচনা করব যেগুলি সমভূমিতে হয়, যেখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ভিডিওটি শুরু করি হরিমন 99 জাতটি দিয়ে। জনপ্রিয় এই জাতের গাছটি মাটিতে 12 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফুল আসে জানুয়ারির শুরুতে, 6 মাস পর জুনের শুরুতে এই গাছ থেকে আপেল তোলা যায়। পাকা আপেল লাল হলুদের কম্বিনেশনে সুন্দর রঙের হয়, মিষ্টি ও টকের সমন্বয়ে স্বাদও সুন্দর। আপেলের সাইজ 100 থেকে 150 গ্রামের মধ্যে হয়ে থাকে, অবশ্য পরিবেশের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। 250 গ্রাম পর্যন্ত একটি আপেলের ওজন হতে দেখা গিয়েছে। আয়না আপেল, এই আপেলের আবিষ্কার করেছিলেন মধ্য এশিয়ার ইসরায়েল দেশের অ্যাবা এস্টাইন নামক একজন ব্যক্তি। আপেলের এই জাতটি উপযুক্ত পরিবেশে 10 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, স্বাদে তুলনামূলক মিষ্টি বেশি, হালকা টক রসা হয়, যথেষ্ট খাস্তা। পাকলে আপেলের রং হালকা সবুজ ও হলুদের মিশ্রণে যেমন হয় তেমন, এর উপর লাল রঙের বিরাজ করার মতো রং দেখা যায়। এই আপেলের প্রতিটির ওজন 80 গ্রাম থেকে 150 গ্রামের মধ্যে হয়ে থাকে। ডরসেট গোল্ডেন, আজকের ভিডিওতে বলা শেষ জাত এটি। ডরসেট গোল্ডেন আপেলের জাতটি বাহামাসে প্রথম পাওয়া যায়। এটিকে আবিষ্কার করেন আমেরিকার নিউ ইয়র্কের মিসেস আইরিন ডরসেট। এই আপেলের জাতটিও 10 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই জাতের আপেলের ফুল আসে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, আপেল সংগ্রহ করা হয় জুন মাসের মধ্যভাগ থেকে। পাকলে এই আপেলের একটি সুন্দর রং হয় যা সোনালী সবুজের মিশ্রণে, এর উপর লাল বেরাসের হালকা দাগ থাকে। মিষ্টি ও খাস্তা স্বাদের আপেল এটি। কিন্তু এই আপেলের একটি সমস্যা আছে যেটা আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে শুধু যদি আপনারা এই আপেলটিকেই লাগান তাহলে কিন্তু আপনার বাগানে ফলন হবে না, এর সঙ্গে অ্যানা আপেল লাগালে তখন ফলন পাবেন। আসলে ডরসেট গোল্ডেন জাতের আপেলটি স্বপরাগী নয়, এই জন্য পরাগায়নে সহায়তাকারী অ্যানা আপেলের সঙ্গে দিলে দুটো গাছেরই আপনারা ফলন পাবেন। আশা করি বন্ধুরা গরমের দেশের আপেলের জাত সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা আপনাদের দিতে পারলাম। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।